স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে সাথে আছি আমি ইশরা জাহান এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতার প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে আজকে কথা বলবো ক্যামেরা ট্রয়াল বা বদ্ধ কামরায় বিচার নিয়ে তবে শুধু আমরা বলবো না বলবেন কিন্তু আপনারাও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক ও অর্পিতা শামসমিজান স্বাগত জানাচ্ছি আপনাকে শুরুতেই আমি একটু জেনে নিই যে ক্যামেরা ট্রায়াল জিনিসটা কি আচ্ছা ক্যামেরা ট্রায়াল বলতে আসলে আমরা বুঝি যে এমন একটি উপায় মামলা পরিচালনা করা যেখানে মামলার সংশ্লিষ্ট মানুষরা ছাড়া আর কেউ উপস্থিত থাকবে না আমরা সাধারণত আদালত কিন্তু একটা পাবলিক বাংলায় যাকে বলে উন্মুক্ত স্থান। অর্থাৎ আদালতে একটি দেশের সকল যাওয়ার এবং ওখানে কি কি চলছে যে কোনো মামলায় বসে সেই মামলাটি পর্যবেক্ষণ করবার অধিকার আছে আমার ওই মামলার কোনো পক্ষ হবার কিন্তু প্রয়োজন নেই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আইনের ছাত্র হিসেবে আইনের শিক্ষক হিসেবে বা যে কোনো আমি মামলা দেখতে পারি কিন্তু কিছু কিছু থাকে যেগুলো অত্যন্ত সংবেদনশীল হয় যেমন ধর আমি যদি বলি যে যদি কোনো রেপের মামলা চলে যেখানে হয়তো ওই দিন ভিক্টিমকে জেরা করবার জন্য কাঠগড়ায় গড়াই নিয়ে আসা হচ্ছে তার প্রশ্ন উত্তর হবে বা শিশু আইনে যে মামলাগুলো হচ্ছে যে আদালতে ওই দিনে একটি ছোট বাচ্চা উপস্থিত হবে এইরকম সংবেদনশীল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ উপস্থিত থাকলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ওই মানুষগুলো নারী বা ওই শিশুটি ভয় পেয়ে যেতে পারে বা অপ্রস্তুত হয়ে যেতে পারে এই সকল ক্ষেত্রে আইন আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে যে ওই সংশ্লিষ্ট ব্যক্তি বিচারক এবং সংশ্লিষ্ট আইনজীবী ছাড়া অন্য সকল মানুষের জন্য আদালত আসলে বন্ধ করে দেয়া হবে ওই সময়টুকুর জন্য কি আমরা বলি ক্যামেরা ট্রায়াল বা বদ্ধ কামরায় বিচার এটা পুরোটা সময় ধরে রেকর্ড করা হয় বা এই জাতীয় কিছু না এটা একটা মজার বিষয় মানে ক্যামেরা ট্রায়াল শুনলে আমাদেরও মনে হতে পারে যে ভিডিওর মাধ্যমে বা কনফারেন্সিং এর মাধ্যমে এটা হচ্ছে নাকি আসলে ক্যামেরা শব্দটা এখানে ইংরেজি না বরং ল্যাটিন একটি শব্দ এবং ল্যাটিনে ক্যামেরা বলতে আমরা বুঝাই একটি কক্ষকে কাজে যখন একটা কক্ষের মধ্যে বসে মানে ইনস্টিড অফ এজলাস এজলাসের জায়গায় যখন বিচারকের নিজস্ব কক্ষে বা আদালতের কক্ষটাকে বন্ধ করে দিয়ে বিচার করা হয় তখন আমরা এটাকে ক্যামেরা ট্রায়াল বলি বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যেটা করা হয়তো এজলাস থেকে নেমে তার নিজের চেম্বারে বা তার খাস কামরায় চলে যান এবং সেখানে আহ বাদী বা বিবাদী এবং আইনজীবীর উপস্থিতিতে মামলাটার পরিচালনা করা হয় এটা কি শুধুমাত্র নারী ও শিশুদের জন্যই এই

আপনারা আবেদন করতে পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পারিবারিক আদালত অধ্যাদেশ যেটি আছে যেটার আন্ডারে আমাদের ফ্যামিলি কোর্টে মামলা করতে হয় ফ্যামিলি সংক্রান্ত যে কোনো মামলায় যদি বাদী বিবাদী মনে করেন যে না তারা সবার সামনে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করছেন না সেক্ষেত্রেও তারা বিচারকের কাছে আবেদন করতে পারেন যে তারা খাস কামরায় বিচারকের সামনে মামলাটি পরিচালনা করবেন সবার সামনে নয় আচ্ছা আপনি তো একটু করে বলেছেন তারপর আমি একটু বিস্তারিত জানতে চাই এই ক্যামেরা ট্রায়ালের প্রক্রিয়াটা প্রক্রিয়াটা খুব একটা জটিল না সাধারণত যেটা হয় যে পক্ষ নিজেও আবেদন করতে পারে সরাসরি বিচারকের কাছে অথবা যদি পক্ষ না জানে যেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে হয় যে সাধারণ মানুষ আইন সম্পর্কে খুব একটা জানেন না সেই ক্ষেত্রে এটি উকিলের দায়িত্ব হয় যে তার তার মক্কেলের স্বার্থ রক্ষা করবার জন্য যদি মনে করেন সেক্ষেত্রে বিচারকের কাছে একটি পিটিশন দায়ের করতে পারেন অধিকাংশ ক্ষেত্রে পিটিশনটা খুব হবে যে ধরুন যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলা নর্মাল হয় সেক্ষেত্রে আইনেই বলে যে কোন অধীনে পিটিশনটা করতে হবে এইভাবে একটি সাধারণ পিটিশন করবেন যে মহামান্য আদালত আমি মনে করি যে এই অংশটুকু বা আমার মক্কেলের সাক্ষ্যটি বা আমার মক্কেলের জেরা বদ্ধ কামরায় বা ক্যামেরা চলালের মাধ্যমে হওয়া উচিত আম অধিকাংশ ক্ষেত্রে আমরা আমরা মনে করি যে বিশেষ করে যে মামলাগুলোকে আমরা সংবেদনশীল বা নাজুক বলি যেমন ধরুন ধর্ষণের মামলার কথা আমি বারবার এখানে বলবো যে বিশেষ করে যদি এরকম হয় যে আদালত প্রাঙ্গণে ওই মুহূর্তে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি এবং বাদী দুজনই যদি উপস্থিত থাকেন আমাদের দেশের যে সামাজিক বাস্তবতা বা এখানে হয়তো অভিযুক্তের সামনে আসার সাথে সাথে বাদী হয়তো অনেকটা মানে আবার নতুন করে একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে পারেন বা পীড়া ভোগ পারেন বা শিশু যখন দেখবে যে অনেক বড় বড় মানুষ এখানে দাঁড়িয়ে আছে শিশুটি ভয় পেয়ে গিয়ে কোনো কথা নাও বলতে পারে এই সকল ক্ষেত্রে উকিলের দায়িত্ব হচ্ছে মানে আদালতকে অনুরোধ করা যে বদ্ধ কামড়ায় বিচারক যেন এটি করেন সেক্ষেত্রে বিচারক মজলিস থেকে অন্য সকল ব্যক্তিকে কিন্তু বাইরে বের হয়ে যেতে অনুরোধ করবেন অথবা যদি আদালতের কাঠামোটা ওরকম না হয় যদি সেটা খুব একটা ফিজিবল না হয় বিচারক বলবেন যে আমার খাস কামড়ায় আপনারা সবাই আসুন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোটামুটি প্রক্রিয়াটা আচ্ছা সংবিধানে তো পাবলিক ট্রায়াল পে হচ্ছে স্বীকৃতি দেয়া হয়েছে সেই ক্ষেত্রে এই যে বদ্ধ ক্যামেরা বিচার বা ক্যামেরা ট্রায়ালটা এটা সাথে সাংঘর্ষিক হয় কিনা না আচ্ছা হ্যাঁ এটা একটু মানে বেশ মজার একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা অনেকে বলে যে বদ্ধ ক্যামেরা বিচার হলে সেটা আবার কি ধরনের বিচার আমি তো কিছুই দেখলাম না কিছুই শুনলাম না এক্ষেত্রে আপা আমরা যেটা বলি যে আইনকে সবসময় তার অক্ষর অনুযায়ী মানে আক্ষরিক অর্থে না নিয়ে বরং আইনের যেটা যেটা চেতনা ছিল বা স্পিরিট আগে আমাদের চোখের সামনে নিয়ে আসতে হবে মানে আমি যখন বলছি যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তো পাবলিক ট্রায়াল যাতে সকল মানুষ দেখতে পারে যে এখানে কোনো রকমের অনিয়ম যেন না হয় এখন আমি সবার সামনে নিয়ম রক্ষা করতে গিয়ে যদি যেই মানুষগুলোর অধিকার নিয়ে মামলাটা হচ্ছে সেই মানুষগুলোকে পর্যদুস্ত করে ফেলি তখন কিন্তু আসলে ন্যায় বিচার নিশ্চিত করা যায় না আমি ভয় পেয়ে কোনো একটা কথা বললাম না বা আমাকে আগে থেকে ধমকি দিয়ে রাখা হয়েছে সেই ভয়ে আমি আদালতের সামনেকে সঠিক কথাটি বললাম না বা আমি ভয় পেয়ে গিয়ে নার্ভাসনেসের কারণে সঠিক কথাটা বলতে গিয়ে অন্য কিছু বলে ফেললাম এটা সবার সামনে করাটা বেশি ভালো নাকি ওই মানুষটিকে নিরাপত্তার মধ্যে এনে তাকে সেফ ফিল করিয়ে তার কাছ থেকে উপযুক্ত কথাগুলো শোনা আসলে কি হয়েছিল সেই প্রকৃত সত্য উদ্ঘাটন করার চেষ্টা করাটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা যদি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকারের দলিলগুলো দেখি বিশেষ করে যে ব্যাখ্যাগুলো আমরা বিভিন্ন কোর্ট থেকে পেয়েছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হতে পারে বা আইসিসিপিআর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে সেখানে আমরা দেখি যে বলে দেওয়া আছে যে বিশেষ করে নারী এবং শিশুর স্বার্থে যদি কেউ ক্যামেরা চয়াল করতে চান কোন অবস্থাতেই এটাকে আসলে মানে বেআইনি বা আইনের সাথে করে বলা যাবে এখানে যারা তাদের যদি আপত্তি থাকে এই ধরনের ক্যামেরা ট্রায়ালের ক্ষেত্রে ক্ষেত্রে করার কিছু আছে কিনা বা তারা আপত্তি জানাতে পারে কিনা না অবশ্যই আপত্তি জানানোটা কিন্তু আপা মানে বিবাদীর আমি বলবো অধিকার মানে আমি যদি বাদী হই এবং আমার যদি ক্যামেরা ট্রায়ালের আবেদন করার অধিকার থাকে তাহলে অপরপক্ষ যদি এই ভয় পেয়ে থাকেন যে না ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই তিনি কিন্তু অবশ্যই আবেদন জানাতে পারেন তিনি আপত্তি জানাবেন তখন বিচারক যেটা করবেন সাধারণত সেটা হচ্ছে যে তার কাছ থেকে শুনবেন যে আচ্ছা আপনি কি কি কারণে কোন কোন যুক্তিতে আপত্তি জানাচ্ছেন যদি সেই যুক্তিগুলো বিচারকের কাছে যথেষ্ট বলে প্রতীয়মান হয় তখন তিনি হয়তো ক্যামেরা ট্রায়ালের বিপক্ষে একটা রায় দিবেন যে না আমরা ক্যামেরা ট্রায়ালে যাবো না কারণ আমার মনে হচ্ছে যে এর ফলে বিবাদীর কোন ক্ষতি হতে পারে আরেকটা কথা বোধ হয় এখানে একটু পরিষ্কার করা দরকার যে এরকম যেন কেউ মনে না করেন যে শুধুমাত্র বাদী ক্যামেরা ট্রায়াল করতে পারেন এটা আসলে বিবাদী অধিকার আমরা একটা পক্ষ বলতে পারি মানে যেই পক্ষ ক্যামেরা ট্রায়াল করতে চাচ্ছে তার প্রতিপক্ষ চাইলে এটাকে চ্যালেঞ্জও করতে পারে এবং আদালত তর্ক শোনার পরে সিদ্ধান্তে উপনীত হবেন যে ক্যামেরা ট্রায়ালের জন্য বিচারক যাবেন কি যাবেন না আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা বলবো একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক জয় ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সমাধান সূত্রে আজ আমরা কথা বলছি ক্যামেরা ট্রায়াল বা বদ্ধ কামরা বিচার এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অর্পিতা শামস মিজান অর্পিতা একটু জানতে চাই যে পর্দানশীল নারীদের জন্য ক্যামেরা ট্রায়ালটা ব্যবহার করা হয় মানে এই কথাটার মানেটা কি এরকম কথা আমরা শুনতে পাই আচ্ছা আপা এই এই ধারাটি আসলে এসেছে প্রথম ব্রিটিশ আমলে মানে এই পর্দানশীল শব্দটাই আসলে ব্রিটিশ আমলে প্রথম আমরা পাই সী নারী বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি এখানে তারা হচ্ছেন যে সেই এমন অনেক নারী ছিলেন যাদেরকে আমরা বলি যে বনেদি ঘরের নারী অর্থাৎ ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তারা আসলে অন্য কোনো মানুষের আসতে তারা কথা বলতেন না শুধু সামনেই আসতেন না তা না তারা হয়তো কথাই বলতেন না কিন্তু এরকম নারীদের যে কখনই আদালতে আসতে হতো না তা কিন্তু না কারণ এরকম বেশ কিছু দেখা যায় যেখানে এরকম নারীরা বিশেষ করে সম্পত্তি হস্তান্তর বা চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে এরকম প্রশ্ন উঠছে যে এনাদেরকে কি চাপ দিয়ে বা ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে কোনো সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে কিনা এই সকল ক্ষেত্রে ওই নারীদের সাক্ষ্য দেওয়াটা খুব জরুরি হয়ে যেত তখন এখন তারা তো আবার বের হবে না তখন আস্তে আস্তে এরকম একটা বিধান তৈরি হলো যে এরকম নারীরা যদি আদালতে আসতে না চান সেক্ষেত্রে বিচারক তার নিজস্ব কামরায় সবাইকে বের করে দিয়ে আলাদাভাবে এই নারীদেরকে জেরা করবেন বা তাদের সাথে কথা বলবেন আহ সো এখান থেকে আমরা বলি যে পর্দানসী নারী আজকেও যদি কোনো নারী মনে করেন যে কোনো কারণেই আমি আদালতে যেতে স্বস্তি বোধ করছি না তখন কিন্তু তাকে আমরা ওই বিধানের অন্তর্ভুক্ত করে ক্যামেরা চয়াল করতে পারি এবং এখানে একটা কথা আমি বলতে চাই আপা যে অনেকের এটা মনে হতে পারে যে ক্যামেরা ট্রায়াল শুধুমাত্র ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন তিনি হয়তো শুধু একদিন আসবেন মামলার সাথে তার খালি ওইটুকুই সম্পর্ক যে আমি একটা বিশেষ বিষয়ে সাক্ষ্য দিয়ে আমি চলে যাব সেই ক্ষেত্রে কিন্তু আপা আমরা ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করতে পারি এবং বিভিন্ন ক্রিমিনাল মামলা স্পেশালি আমরা দেখি যে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বিধানটি অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা আপনি বলছিলেন যে ব্রিটিশ আমলের থেকে এটা চলে আসছে কিন্তু মানুষ কতটা জানে আসলে আমরা এই প্রশ্নটার তো আবার মানে সাধারণভাবে বলতে গেলে যে আমাদের দেশের মানুষ যে কোনো আইন সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন অবশ্যই এবং এইটা আমরা যারা ক্লাসরুমে আছি এবং আমি বেশ কিছু মহামান্য ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি সকলেই বলছেন যে এই বিষয়ে আসলে সচেতনতাটা তৈরি করা খুব প্রয়োজন একজন ম্যাজিস্ট্রেট যদি বা একজন বিচারক যদি অত্যন্ত দায়িত্ববান হন তিনি কিন্তু নিজে থেকেই এটা অনেক সময় পক্ষ থেকে বলেন যে দেখুন আপনি চাইলে কিন্তু আমরা আলাদা করে বসতে পারি আহ বিচারক যদি না বলেন সেক্ষেত্রে আমরা উকিলদের উপরেও কিছুটা নির্ভর করি যে তারাও তাদের মক্কেলদের স্বার্থের জন্য মক্কেলদেরকে এই অপশনগুলোর কথা জানিয়ে রাখবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা আসলে হচ্ছে না আর আরেকটা কথা এখানে বলাটা খুব জরুরি যে মানুষ তো জানেন না সেটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে অনেক সময় বিচারক চাইলেও দেখা যায় যে তারা ক্যামেরা ট্রায়ালটা করছেন না কেন করছেন না যে ক্যামেরা ট্রায়াল করতে হলে হয়তো তাকে আদালত থেকে এখন প্রায় একশো দুশো মানুষকে বের করে দিতে হবে এখন এই মানুষগুলো এজেলাস থেকে যে বের হবেন তারা দাঁড়াবেন কোথায় আমাদের সব কোর্ট তো আসলে সুপ্রিম কোর্টের মতো বড় না বিভিন্ন জেলা কোর্টগুলো বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জেলা কোর্টও কিন্তু একই সাথে মানে তৈরিও করা হয়নি তাদের ডিজাইনও কিন্তু সবসময় একরকম হয় না এর ফলে যেটা হয় যে মানে প্র্যাকটিক্যালিটিকে মাথায় রেখে দেখা যায় যে একজন বিচারক হয়তো ক্যামেরা ট্রায়ালের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বা চাইলেও তিনি এটা করতে পারছেন না সো এটা একটা আছে যে মানুষ খুব একটা জানেন না বিচারকরা জানলেও অনেক সময় মামলার চাপে সেটাকে তুলে আনতে পারেন না এবং আইনজীবীরা অনেক সময় হয়তো এটাকে উৎসাহিত করেন না এই কয়টা বিষয় আমাদেরকে মানে দুঃখের সাথে আসলে স্বীকার করে নিতে হবে কিন্তু এটা মানে যে কোনো পক্ষের জন্য এটা তো নিশ্চয়ই যদি প্রয়োজন হয় খুব একটা ভালো জিনিস হবে তো সেক্ষেত্রে এটা এটার জন্য কি করা যেতে পারে মানে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা আসলে পদক্ষেপ নেওয়া বলতে সচেতনতা তৈরি করতে হবে এবং আমি মনে করি যে এটা বিভিন্ন দেশে আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গনে বিভিন্ন রকমের পোস্টার টাঙিয়ে রাখা হয় যে পোস্টারে একজন বাদী বা বিবাদীর বিভিন্ন অধিকারগুলোকে সুন্দর করে লিখে রাখা হয় ধরুন ব্যানারের মতো করে পোস্টারিংয়ের মতো করে আমাদের দেশে এখনো এরকম কোনো মানে আমরা দেখি না নিদর্শন তবে এটি একটি ভালো উপায় হতে পারে যে হয়তো বিচারকও খুব একটা খেয়াল করতে পারলেন না উকিলও খুব একটা খেয়াল করতে পারলেন না কিন্তু যদি এই জিনিসগুলো মানে আমাদের তথ্য আইনের আন্ডারে কিন্তু আমরা এখন দেখি যে বিভিন্ন জায়গায় জেলা কমিশনারের ওখানে বা আমাদের জেলা পরিষদের ওখানে দেখি যে বিভিন্ন লেখা রাখা হয় যদি আমরা এই একজন বাদী বিবাদীর অধিকার গুলোকে লিখে রাখতে পারি সেক্ষেত্রে বাদী বিবাদে নিজেও অনেক সময় নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে একটা আবেদন করতে পারেন আচ্ছা পাবলিক ট্রায়াল আর ক্যামেরা ট্রায়াল মধ্যে মানে মূল বড় পার্থক্যটা কোন জায়গায় মূল বড় পার্থক্যটা হচ্ছে পাবলিক ট্রায়ালে কারা কারা উপস্থিত থাকেন আমরা যদি দেখি প্রথমেই বিচারকের কথা বলতে হবে বিচারক বাদী বিবাদী বাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের উকিল এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোর্টের যারা অফিসার অর্থাৎ কোর্ট ক্লার্ক এবং যারা হচ্ছে কোর্টের রেকর্ডাররা থাকেন অর্থাৎ মামলায় কি হচ্ছেন সেটি যারা লিখে রাখেন পাশাপাশি অনেক সময় যেটা হয় যে আমাদের মামলাগুলো কিভাবে হয় যে প্রতিটি মামলার নম্বর থাকে একটি মামলার পর আরেকটি মামলার ডাক দেওয়া হবে তো ওই পরবর্তী মামলার উকিলেরা পক্ষরা আদালতে উপস্থিত থাকেন এটা হচ্ছে একটা পাবলিক কোর্টরুমের সাধারণ ছবি ক্যামেরা চালের ক্ষেত্রে আমি আগেই যে দুটো চিত্র হতে পারে ইদার খালি করে হবে অথবা বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হবে যদি এজলাস খালি করে দেওয়া হয় কারা কারা বের হয়ে যাবেন বা অথবা খুব সহজ করে বলে কারা থাকবেন শুধুমাত্র বিচারক যেই পক্ষ ক্যামেরা চাল করছে এবং সেই পক্ষের আইনজীবী আচ্ছা বিরোধী পক্ষ থাকবে না বিরোধী পক্ষের উকিলও থাকবে না এবং কোর্ট অফিসার যারা থাকেন তারা কেউ থাকবেন না অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিচারক এবং ওই পক্ষের মানুষগুলোর সাথে একটি বিষয় হবে একইভাবে যদি বিচারক বলেন যে না আমি এজলাস খালি করছি না কিন্তু আমার খাস কামরায় আমি এটা নিয়ে যাব কারা কারা খাস কামড়ায় যাবেন বিচারক যাবেন যেই পক্ষকে ক্যামেরা ট্রয়াল করা হচ্ছে সেই পক্ষ এবং সেই পক্ষের উকিল যদি খুবই নাজুক কোনো বিষয় হয় যেমন ধরুন আমি বলি যে কোনো একজন শিশু তার হয়তো কোন একটা জবানবন্দি নিতে হবে এবং শিশুটি হয়তো উকিলের সামনে কথা বলতে স্বচ্ছন্দ করছে না ক্ষেত্রে এরকম হতে পারে যদি থাকে যে না। অনেক সময় করে দেবে বাবা তোমাকে এই প্রশ্নগুলো করলে এগুলো এগুলো বলতে হবে এখন বিচারক হয়তো সেটা চাচ্ছে না তিনি হয়তো একদম শিশুর মুখ থেকে শিশু নিজের চিন্তাটা বের করতে চাচ্ছেন সেটা করার জন্য তিনি যেটা করতে পারেন এমনকি কি উকিলকেও খাস কামরা থেকে চলে যাওয়ার আদেশ তিনি দিতে পারেন এবং এটা কিন্তু আইনের লঙ্ঘন হবে না এটা আইনের মধ্যে থেকেই করা সম্ভব অর্থাৎ ক্যামেরা ট্রায়ালে আসলে বিচারকের উপরে মানে নির্ভর করাটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বিচারককে মানে তার নিরপেক্ষতা তার পক্ষপাতহীনতাটাকে এখানে খুব বড় করে দেখা হবে আমার হাতে খুব অল্প সময় আছে আমাকে যদি একটু বলেন এগুলো তো আইনে আছে ক্যামেরা ট্রায়ালের ব্যাপারটা বাস্তবতাটা কি কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে এটা হচ্ছে অন্য জায়গাগুলোতে থার্টি সেকেন্ড নেওয়ার হাতে সময় আচ্ছা অন্য জায়গাগুলোতে শিশু আইনের ক্ষেত্রে এটা অনেক মেনে চলা হয় আমি যেই কয়েকজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি তারা সকলেই স্বীকার করেছেন যে শিশু দের আদালতে আনা হলে এটা তারা সর্ব মানে যেই পরিমাণে সম্ভব সর্বোচ্চ ক্ষমতার মধ্যে তারা চেষ্টা করেন এবং রেপ ভিক্টিমদের ক্ষেত্রে নারী ও শিশু ট্রাইব্যুনাল যেগুলো আছে সেখানে তারা এটি ব্যবহার করবার চেষ্টা করেন এটুকু আমাদের দেশে হচ্ছে এটা অস্বীকার করা যাবে না ক্যামেরা ট্রায়াল আছে এবং ব্যবহারও হচ্ছে যতটা ততটা হয়তো না কিন্তু হচ্ছে আশা করছি আরো বেশি হবে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য